আটাত্তর উপজেলায় ভোট গ্রহণ চলছে, অনিয়ম ঠেকাতে কাজ করছে 13টি মনিটরিং সেল। আঠাশ বছর পর কাল ডাকসু নির্বাচন, লড়ছে 13টি প্যানেল, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা। এক বছরে সদরঘাটে খেয়া নৌকা দুর্ঘটনায় নিহত 14, নিয়ন্ত্রণ ক্ষমতা চায় নৌ পুলিশ। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সাথে আছি আমি মেহেদী তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট চলছে, বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এ ধাপে 12টি জেলার মোট 78 উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে ভোট। এবারের উপজেলা নির্বাচনে মোট 5,847টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ভোট। মোট ভোটার সংখ্যা প্রায় 1,42,48,850 জন। তবে এখন পর্যন্ত কেন্দ্রগুলোতে খুব বেশি ভোটার দেখা যায়নি। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নির্বাচনী এলাকাগুলোতে মোতায়েন রয়েছে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এর মধ্যে কারচুপির অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ভোট শান্তিপূর্ণ হচ্ছে, ভোটারদের আপাতত সকালবেলা থেকে উপস্থিতি কম, একটু সুস্থ হবে আর মানুষজন আসবে, একটু হয়তো কাজ টাজ করে আসতেছে, যত বেলা হবে ততই বাড়বো আস্তে আস্তে। আমরা সকাল 8টায় অলরেডি ভোট শুরু করে দিয়েছি, আমাদের এজেন্টরা এবং আমাদের পোলিং পার্সোনাল যারা আছে তারা সবাই ভোট নেওয়ার জন্য প্রস্তুত, ভোটার আসছে ধীরে ধীরে, তো বিকাল 4টা পর্যন্ত ইনশাল্লাহ আমরা নির্বিঘ্নে ভোট নিতে পারবো। উপজেলা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল খালেক ফারুক। ফারুক, এর মধ্যে তো ভোটের 2 ঘন্টা পার হয়ে গেছে, তো কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা আমাদেরকে একটু বলবেন। সকাল থেকে আমরা বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখেছি যে সবগুলিতেই আসলে একই অবস্থা, ভোটার উপস্থিতি একদমই কম, বিশেষ করে মহিলা ভোটাররা নেই বললেই চলে। আমি কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখলাম যে প্রায় 2 ঘন্টায় 30 থেকে 40 বা কোথাও 50টির বেশি ভোট আসলে পড়েনি। তো এই বিষয়ে আমরা ভোটারদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে আসলে তাদের ভোট দেওয়ার ব্যাপারে অনীহার এই কারণে যে তারা প্রচার প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যেতে পারেননি, ফলে তারা ভোট দিতে অতটা উৎসুক নন। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি তাহলে এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি সুস্থ এবং শান্তিপূর্ণ রয়েছে। পুলিশ, আনসার, বিজেপি সহ প্রায় 11,000 এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই মুহূর্তে দায়িত্ব পালন করছে এবং কুড়িগ্রাম জেলার 8টি উপজেলায় 668টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ফুলবাড়ি উপজেলা আইনগত কারণে হাইকোর্ট স্থগিত ঘোষণা করার কারণে সেই উপজেলায় ভোট স্থগিত আছে, আর অন্যগুলোতে ভোট শান্তিপূর্ণভাবে চলছে। সবগুলো কেন্দ্রেই, এই 668টি কেন্দ্রের প্রায় সবগুলোতেই ভোটার উপস্থিতি কম, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটারের কেন্দ্রে আসার হার বৃদ্ধি পাচ্ছে। কুড়িগ্রাম থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী। চলে যাচ্ছি পরের খবরে। প্রথম ধাপের ভোটের নিরাপত্তায় 78 উপজেলা নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 1,00,000 সদস্য মোতায়েন করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খোলা হয়েছে 13টি মনিটরিং সেল। অনিয়মের অভিযোগ পেলেই ভোট স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে কমিশন। 1985 সালে শুরু হয় উপজেলা পরিষদ নির্বাচন, পঞ্চমবারে এসে প্রথম দলীয় প্রতীকে ভোট হচ্ছে। 5 ধাপের এই নির্বাচনে প্রথম ধাপে 87 উপজেলায় তফসিল দেয় নির্বাচন কমিশন। তবে আদালতের নির্দেশে রাজশাহীর পবা, কুড়িগ্রামের ফুলবাড়ি ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভোট স্থগিত হয়। আর অনিয়মের সংখ্যায় আদিতমারি, জামালগঞ্জ ও পূর্বধলার ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। নাটোর সদর, মাদারগঞ্জ ও মেলান্দহে একাধিক প্রার্থী না থাকায় কোনো পদে হচ্ছে না ভোট। এতে আজ ভোট হচ্ছে 78 উপজেলায়। এছাড়াও চেয়ারম্যান পদে ভোট স্থগিত আছে নীলফামারী সদর ও জলঢাকা উপজেলার। 78 উপজেলার মধ্যে 11 উপজেলায় চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে। উপজেলাগুলো হলো বোদা, জামালপুর সদর, সরিষাবাড়ি, নেত্রকোনা সদর, কেন্দুয়া, সিরাজগঞ্জ সদর, কাজীপুর, জয়পুরহাট সদর, পাঁচবিবি, মোহনপুর ও বাঘা। এ ধাপে চেয়ারম্যান পদে প্রার্থী 207 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী 386 জন, নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী 249 জন, ভোটার 1,42,48,000-এর বেশি, কেন্দ্র 5,847।
ভোটের নিরাপত্তার দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 1,00,000 সদস্য। এদের মধ্যে পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন কেন্দ্রে, র্যাব ও বিজিবি মাঠে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন। এছাড়া আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচনের দায়িত্ব পালন করছেন 200 বেশি বিচারিক ও নির্বাহী হাকিম। এবারের ভোটে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা কমিশনের। দীর্ঘ 28 বছর পর কাল অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচনের প্রচার। এবার মোট ভোটার সংখ্যা 43,255 আর প্যানেল 13টি। ডাকসুর 25 আর হল সংসদের 13টি পদ মিলিয়ে 38টি করে ভোট দেবেন ভোটাররা। কেন্দ্রে নেওয়া যাবে না মোবাইল ফোন, ভেতর থেকে করা যাবে না সরাসরি সম্প্রচার। সবশেষ ডাকসু নির্বাচন হয় 1990 সালের 6 জুন। এরপর থেকে দীর্ঘ 28 বছর বন্ধ ছিল ভোট। নির্বাচন চেয়ে 2012 সালে রিট করেন বিশ্ববিদ্যালয়ের কজন শিক্ষার্থী। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে ভোটের দিন ঠিক হয় 11 মার্চ। ভোট ঘিরে উৎসবমুখর ক্যাম্পাস। 9 বছর পর মধুর ক্যান্টিনে পাশাপাশি বসে রাজনৈতিক কর্মসূচি পালন করছে ছাত্রলীগ, ছাত্রদলসহ বাম সংগঠনগুলো। বেশ কিছু বিষয়ে দ্বিমত থাকলেও অবশেষে ভোটে আসছে সব ছাত্র সংগঠন। এবারের নির্বাচনে ভোটার 43,255, ডাকসুর 25 আর হল সংসদের 13টি পদ মিলিয়ে 38টি করে ভোট দিচ্ছেন একজন ভোটার। প্রশাসন বলছে নির্বাচন নির্বিঘ্নের সব প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। ডাকসু নির্বাচনটা যাতে করে সকল শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্যে দিয়ে, সকল ভোটারের অংশগ্রহণের মধ্যে দিয়ে যাতে ডাকসু নির্বাচন হয় এবং শিক্ষার্থীরা তাদের যেন প্রকৃত যারা প্রতিনিধি হবে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেই দাবি দেওয়াগুলো পূরণের জন্য প্রকৃত প্রতিনিধিদেরকে তারা নির্বাচিত করবেন। এদিকে কেন্দ্রে নিষিদ্ধ হয়েছে মোবাইল ফোন, ভেতর থেকে করা যাবে না সরাসরি সম্প্রচারও, তবে ছবি নিতে বাধা নেই গণমাধ্যমের। মিডিয়া কর্মীরা হলের ভেতর পর্যন্ত যাবেন, সেটি উল্লেখ আছে যে যে মেয়েদের হলে যে গেস্ট রুম আছে সেই পর্যন্ত তারা যাবেন, আর অন্যান্য হলগুলোতে নির্বাচন অফিসার বা রিটার্নিং অফিসার কর্তৃক নির্ধারিত স্থানে আপনাদের জন্য ব্যবস্থা থাকবে, হলের ভেতরে আপনারা লাইভ করতে পারবেন না। এরই মধ্যে 18টি হলেই বসানো হয়েছে বুথ। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সবাইকে পাশে চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যেমনটি সংবাদের শুরুতেই জানিয়েছিলাম, আজকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। তো এ বিষয়ে আরও জানাতে এবার নাটোর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাপ্পি লাহিড়ি। বাপ্পি, ভোটারদের উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, ভিড় কেমন কেন্দ্রগুলোতে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? প্রথমে বলে রাখি, আজকে কিন্তু সকাল 8টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর পর থেকে প্রথম অবস্থায় কিন্তু আসলে প্রাকৃতিক আবহাওয়াটা একটু বিরূপ ছিল, তখন একটু মেঘলা থাকার কারণে আসলে প্রথম দিকে কোনো তেমন একটা আমরা কিন্তু ভোটারদেরকে কেন্দ্রে আসতে দেখিনি। তবে বেলা 9টার পর থেকে, প্রথম 1 ঘন্টা পার হওয়ার পর থেকে কিন্তু আসলে ভোটাররা কেন্দ্রে আসেন। বিশেষ করে আসলে মহিলা ভোটারদেরকে আমরা কিন্তু প্রথম দিকে কেন্দ্রে আসতে দেখেছি, তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে। আর এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আমরা আসলে প্রত্যেকটা অত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আর হঠাৎ করে যে এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে নিয়োজিত আছে তাতে মনে হচ্ছে যে এবং সাধারণ ভোটাররা ভাবছে যে আসলে শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পারবেন। আমি এই বিষয়ে আসলে জেলা সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে আসলে নাটোর জেলায় 5টি উপজেলা পুলিশের শুধুমাত্র 1500 সদস্য এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে নিয়োজিত আছে। আর বর্তমানে কিন্তু আসলে ভোটাররা উৎসবমুখর পরিবেশে আসলে বেলা 10টা কিছুক্ষণ আগের থেকে কিন্তু আসলে ভোটাররা এই কেন্দ্রে আসছে এবং তারা ভোট দিচ্ছে। কোনো রকম এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো সহিংস ঘটনা কিন্তু আমরা এখন লক্ষ্য করিনি। এখন আমরা আসলে ভোট কেন্দ্রের পাশে কিন্তু যে রাস্তাঘাটগুলো দেখছি সেখানে কিন্তু আসলে উৎসবমুখর পরিবেশটা বেশি বিরাজ করছে। আসলে তারা মনে করছে যে একটু বেলা হলে আমরা তারা ভোট দেবো, ভোট দিলে হয়তো তাদের মূল্যটা কমে যাবে। এই কারণে তারা আসলে জটলা বাগছে আসলে ভোট কেন্দ্রের পাশে রাস্তাতে, তারা একটু আনন্দ ফুর্তি করছে আসলে ভোট কেন্দ্রে এখন পর্যন্ত সেভাবে আসলে ভোটারদের আসতে দেখেছি। শুধুমাত্র নারী ভোটাররা কিন্তু আসলে প্রথম থেকে ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়েছে, তারা আসলে প্রথম থেকে ভোট দিয়ে চলে যাচ্ছে, পরবর্তীতে পুরুষ ভোটার আসবে বলে এর অভিমত ব্যক্ত করছে আসলে এখানকার ভোটাররা। নাটোর থেকে উপজেলা নির্বাচনের খবর জানাছিলেন সহকর্মী। স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ তৃতীয়বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এ বিষয়ে আরও জানাতে নাজিমুদ্দিন রোডের পুরাতন কারাগার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, খালেদা জিয়াকে কখন হাসপাতালে নেওয়া হতে পারে এবং কারাগারের প্রস্তুতি কেমন দেখছেন?
আমরা আসলে সকালেই জানতে পারি যে আজকে বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে তার চিকিৎসার জন্য এবং সাম্প্রতিক পরীক্ষা নিরীক্ষার জন্য। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি এবং আমরা দেখতে পেরেছি যে আসলে বেগম খালেদা জিয়াকে বের করার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি, কঠোর একটি প্রস্তুতি আমরা তৎপরতা দেখতে পাচ্ছি। আমরা এখানে যারা উপস্থিত আছেন দু একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আসলে সঠিক সময়টা না জানালেও কিছুটা ধারণা দিচ্ছেন যে আসলে 11টার আশেপাশে বেগম খালেদা জিয়াকে হয়তো কারাগার থেকে বের করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের দিকে নেওয়া হতে পারে। আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন বিএনপির একটি প্রতিনিধি দল, তারা সেখানে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছিলেন এবং তারপর পরই কিন্তু আসলে আমরা এখন দেখতে পাচ্ছি যে খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে একটি এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই উদ্যোগের প্রেক্ষিতেই কিন্তু আজকে বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে এমনটাই আমরা জানতে পেরেছি। আমরা এখানকার যারা পুলিশের কর্মকর্তা আছে বা এটি তাদের সাথে আমরা কথা বলেছি, আমরা জানতে পেরেছি যে 11টার আশেপাশে তাকে আসলে বের করে নিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এই হচ্ছে আসলে কারাগারের পাশেই এরকম একটি অবস্থা এখন দেখতে পাচ্ছি আমরা। এবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, হাসপাতালে আজ খালেদা জিয়ার কি কি স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা কোনো প্রস্তুতি নিয়েছে কি? শরীফ, হাসপাতালে আজ খালেদা জিয়ার কি কি স্বাস্থ্য পরীক্ষা করা হতে পারে এবং এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা কোনো প্রস্তুতি কি নিয়েছে? আনা হচ্ছে, তবে 12টা নাগাদ তাকে হাসপাতালে আনা হতে পারে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আর তার যে স্বাস্থ্যগত পরীক্ষা, সেই স্বাস্থ্যগত পরীক্ষার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাইনি। তবে তার জন্য যে একটি গঠিত মেডিকেল বোর্ড আছে, সেই মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তার যেসব স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন সবগুলি স্বাস্থ্য পরীক্ষায় করা হবে বলে জানতে পেরেছি। এখানে আমরা এর আগে দেখেছি যে গত বছরের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে যাবার পর থেকে তৃতীয়বারের মতো তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে আনা হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে তাকে বঙ্গবন্ধু মেডিকেলের যে কেবিন ব্লক রয়েছে, কেবিন ব্লকের 512 এবং 13 নম্বর কেবিনে রাখা হয়েছিল, তবে এবার তার জন্য 621 এবং 622 নম্বর কেবিন প্রস্তুত করা হয়েছে। এখানে একটি বিষয় হচ্ছে যে বিএনপি চেয়ারপারসনের যে শারীরিক অবস্থা, এ নিয়ে আমরা দেখেছি যে গত মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন, তার উন্নত চিকিৎসার দাবি জানান। সেই প্রেক্ষিতে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনকে খুব দ্রুতই এই বঙ্গবন্ধু হাসপাতালে চিকিৎসার জন্য আনা হবে বলে ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন। সেই প্রেক্ষিতেই আজকে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হচ্ছে। একটি বিষয় হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন কারাগারে যাওয়ার পর থেকেই বিভিন্ন সময় তার পরিবার এবং দলের পক্ষ থেকে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে আসছিল পরিবারের সদস্যরা এবং একটি বেসরকারি হাসপাতাল ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার দাবি শুরু থেকে ছিল এবং গত মঙ্গলবার যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, সেখানেও এই ইউনাইটেড হাসপাতালের বিষয়টি তারা উত্থাপন করেন, কিন্তু যেহেতু তিনি একজন বন্দী এবং সেই কারণে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল একটি সরকারি হাসপাতালে, এখানে বিশেষায়িত সব ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে, এটি উল্লেখ করে তাকে আবারও এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে আনা হচ্ছে। তবে এ বিষয়ে আমরা বিএনপি নেতাদের সাথে কথা বলেছি, তবে বিএনপি নেতারা এখনও কিন্তু দাবি জানাচ্ছেন যে তাকে উন্নত চিকিৎসা, তার উন্নত চিকিৎসা প্রয়োজন এবং এর জন্য সরকারি হাসপাতাল অর্থাৎ বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা নেই তাদের দাবি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আমরা দেখেছি যে এর আগে তারা জানিয়েছিলেন যে খালেদা জিয়ার যেসব সমস্যা রয়েছে, সেই সব সমস্যা, যেসব চিকিৎসা প্রয়োজন বা চেক আপের জন্য যা প্রয়োজন সব কিছুই এই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে রয়েছে। একটি বিষয় হচ্ছে যে এর পরেও আমরা দেখেছি যে শেষ অর্থাৎ গত নভেম্বরের 8 তারিখে তাকে 1 মাস চিকিৎসা শেষে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয় এবং সেই নাজিমুদ্দিন রোডের যে পুরনো কারাগার, সেই কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর বেশ কয়েকবার তিনি আদালতে হাজিরা দিতে আসতে পারেননি অসুস্থতাজনিত কারণে।
কারণে। এরপর থেকেই আবারও তার যে হাসপাতালে চিকিৎসার বিষয়টি, এটি বিএনপি জোর দাবি জানায় যাতে তাকে দ্রুত চিকিৎসার জন্য আনা হয়। তো সেই কারণেই মূলত সবার বিএনপি এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতেই মূলত আবারও তাকে আজকে চিকিৎসার জন্য আনা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই আমরা এর আগে দেখেছি যে মূলত খালেদা জিয়ার আর্থাইটিসের সমস্যাটাই বেশি, যে কারণে হাঁটুতে ব্যথা এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা। মূলত এই আর্থাইটিস সমস্যাটির বিষয়ে এর আগে ডাক্তার, এই বঙ্গবন্ধু মেডিকেলের ডাক্তারগণ বলেছিলেন যে এটি আসলে তার বার্ধক্যজনিত রোগ এবং এই আর্থাইটিসের যে সমস্যা এটি এখন একেবারে যে নিরাময় সেটি সম্ভব না। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে জানাছিলেন সহকর্মীরা। জানাবো আরও কিছু খবর। গত এক বছরে সদরঘাটে 5টি খেয়া নৌকা দুর্ঘটনায় প্রাণ গেছে 14 জনের। এরপরও নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই বিআইডব্লিউটি এর, তাই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে খেয়া পারাপার। নৌ পুলিশ বলছে তাদের নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকায় কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। সদরঘাট থেকে ওয়াইজঘাট প্রতিদিন এই পয়েন্টে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। যাত্রীবাহী বড় বড় লঞ্চ ও পণ্যবাহী নৌযানকে পাশ কাটিয়ে তাদের পার হতে হয় খেয়া নৌকায়। এছাড়া নিষেধাজ্ঞা থাকলেও খেয়া নৌকা নিয়ে মাঝনদীতে লঞ্চে ওঠেন যাত্রীরা। এ সময় ঘটে দুর্ঘটনা। এই ঝুঁকি নেয় বৃহস্পতিবার নিহত হয় একই পরিবারের 6 জন, আর গত এক বছরে মারা গেছে 14 জন। যাতায়াতের সময় লঞ্চ কার্গো ট্রলারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার কথা জানালেন যাত্রীরাও। ওয়াজঘাটে গেলে এখান থেকে যাতায়াত ব্যবস্থাটা সুবিধা, যার জন্য এখান থেকে ভোট দেওয়ারা পার হয়ে যায় খুবই দ্রুতভাবে। যায় দেখা যায় মাঝখানে আরেকটা মানুষ পড়ে যেতেছে, নৌকা পড়ে যেতেছে, একলগে 8 জন 10 জন, দেখা যায় 2-1 জনের হদিসও পাওয়া যায় না। অনেক স্পিড থাকে, পানিতে অনেক ঢেউয়ের সৃষ্টি হয়, পানিতে অনেক ফ্লো সৃষ্টি হয়। এই ছোট নৌকা ইঞ্জিন ছাড়া এগুলো দিয়ে ওখানে ক্যাপাবল করা খুব মুশকিল। তাদের এই লঞ্চের কাছে কোনোভাবেই এই ছোট নৌকা নিয়ে আসা উচিত না। এত মৃত্যুর পরও এদিকে কারো যেন নজর নেই। নৌ পুলিশ বলছে মাত্র 15 জন সদস্য নিয়ে নজরদারি করা সম্ভব হচ্ছে না। আমরা ওই খেয়া ঘাটটাকে এখান থেকে আরেকটু উপরের দিকে শিফটের সুপারিশ করছি। রাস্তাতে রিক্সাওয়ালাদেরকেও লাইসেন্সের আওতায় আনা হয়েছে, এখানে খেয়া নৌকির মাঝিদেরকেও লাইসেন্সের আওতায় আনা উচিত। তা না হলে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে শিশু কিশোররাও নৌকা চালায়, তারা ঠিকমতো জানেও না যে কোন দিক দিয়ে ঢেউ লাগলে উল্টে যাবে। এই খেয়াঘাটটি প্রতি বছর ইজারা দেয় বিআইডব্লিউটিএ, অথচ খেয়া নৌকা নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেই তাদেরও। ট্রাফিক আইনের মাধ্যমে সড়ক নিয়ন্ত্রণ করতে পারে পুলিশ, কিন্তু নদীতে খেয়া পারাপার নিয়ন্ত্রণের কোনো বিধিমালা নেই নৌ পুলিশের। তারা বলছে যে এখানে বিধিমালাটি দ্রুত বাস্তবায়নের পাশাপাশি সদরঘাট থেকে খেয়াঘাট সরিয়ে নিলেই খেয়া পারাপারে যে দুর্ঘটনাগুলো ঘটছে এটি কমিয়ে আনা সম্ভব। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সদরঘাট, ঢাকা। প্রাইমারি স্কুলের অনিয়ম খুঁজতে শনিবার ঢাকায় অভিযান চালান প্রতিমন্ত্রী জাকির হোসেন। 3টি সরকারি স্কুলে গিয়ে 2 শিক্ষককে বরখাস্ত করেন তিনি। দীর্ঘদিন অনুপস্থিত থাকার পরও ব্যবস্থা না নেয় এক শিক্ষা অফিসারকে দিয়েছেন কারণ দর্শানোর নোটিশ। ঢাকার সরকারি প্রাইমারি স্কুলগুলোর মান নিয়ে প্রশ্ন অনেক দিনের। এছাড়া শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও পুরনো। এসব খুঁজতে ভাষানটেক, ইব্রাহিমপুর ও নাখালপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। তিনি প্রমাণ পান ইব্রাহিমপুরের স্কুলে 2 মাসেরও বেশি সময় ধরে অনুপস্থিত শিক্ষিকা আফরোজা পারভিন, তাকে বরখাস্ত করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। ছুটি বলতে উনি বরাবরই অনেক আগে থেকেই ডিজি অফিসের যে প্রোগ্রামগুলো, শিক্ষা সপ্তাহ, আপনার যেমন বই বিতরণ অনুষ্ঠান, মানে বিভিন্ন দিবসগুলোতে উপস্থাপনার কাজ এগুলোতে উনি করে থাকেন। সেখান থেকে প্রতিমন্ত্রী যান নাখালপাড়া প্রাইমারি স্কুলে। দেখতে পান এক প্রাথমিক শিক্ষা অফিসারের স্ত্রী শিক্ষিকা রীতারানী দাস 3 বছর ধরে স্কুলে আসছেন না। অভিযোগ পাওয়া যায় স্বামীর ক্ষমতার সুযোগ নিচ্ছেন তিনি। নাখালপাড়া আসে আরেক অভিনব ঘটনা লক্ষ্য করলাম, সেটা হলো ক্ষমতার কিভাবে অপব্যবহার হয়। কোনোদিনই সে স্কুলে আসে না, আমি তার খাতাপত্র চেক করে আমি অলরেডি তাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি। ইতিমধ্যে ওরা নাকি নতুনভাবে এটা জানার পরে হয়তো যে নতুনভাবে কিছু করার, ব্যাক ডেটে কিছু করার চেষ্টা করতেছে। দায়িত্ব নেওয়ার পর এরকম 2 বার ঝটিকা অভিযান চালালেন প্রতিমন্ত্রী। বললেন প্রাথমিক শিক্ষার মান ও শৃঙ্খলা ফেরাতেই এই পদক্ষেপ। বনিবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জানাবো আরও কিছু খবর।
হাতে গোনা 4-5 জন ব্যবসায়ীর হাতে চালের বাজার, সেজন্যই মাঝে মধ্যে অস্থিরতা তৈরি হয় বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। শনিবার সকালে সিরজাপ মিলনায়তনে এক সেমিনারে বাজার নিয়ন্ত্রণে চালসহ সব ধরনের ব্যবসায় প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ দেন তিনি। ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাসহ বাজার নিয়ন্ত্রণে নির্ধারিত সরকারি সংস্থা বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন 2016 সালে কাজ শুরু করলেও এখনও কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। টেকসই উন্নয়নে কমিশন কিভাবে ভূমিকা রাখতে পারে সেজন্য আয়োজন করা হয় এই সেমিনার। এতে বক্তারা বলেন ব্যবসায়িক খাতে প্রতিযোগিতার সৃষ্টি না হলে জনসাধারণ সুফল পাবে না, বাজারে একক নিয়ন্ত্রণ থাকলে তা অর্থনৈতিক উন্নয়নের জন্য ক্ষতিকর। নিয়ন্ত্রণে আনেন, তদন্ত রিপোর্ট প্রকাশিত হবে না সেই কালচার থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে যে সমস্যা, আমি মনে করি ওই জায়গাটায় কম্পিটিটিভ কমিশন তারাও সঠিক কাজটি করতে পারবেন। কম্পিটিশন কমিশন খালি যে এনফোর্সমেন্ট করবে তা না, কম্পিটিশন পলিসি ক্যান অলসো বি এ গাইড, তারা কিন্তু এই ভালো ভালো দিকগুলো গাইডও করতে পারে, বিভিন্ন রেগুলেটরকে বলতে পারে যে এই কাজটি করলে পরে এটা ভালো হবে। দেশের আর্থসামাজিক উন্নয়ন হলেও বাজার নিয়ন্ত্রণে আরও কাজ করার আছে বলে মনে করছেন বাণিজ্যমন্ত্রী। টেকসই উন্নয়নে প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে সব ক্ষেত্রেই। ব্যবসায়ীরা যোগসাযোগের মাধ্যমে পণ্যের মূল্য ইচ্ছামতো বাড়িয়ে দিতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে কমিশনকে। অল্প কিছু সংখ্যক চালের উৎপাদনকারী সেই সব মিলারা, তাদের প্রভাব রয়েছে এটাতে। গ্রোয়ার যারা কৃষক তারাও বেনিফিটেড হচ্ছে না, তাহলে সেখানে যদি আরও বেশি কম্পিটিশন থাকতো তাহলে এই সুযোগটা হয়তো পেত না। আমার ধারণা, সেটা আমরা আলোচনায় বলেছি, 4-5 জন বড় ব্যবসায়ীরাই মনোপলি বা এই সুবিধাটা নিয়েছে। আইনের প্রয়োগ করা ছাড়াও জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করার বিষয়েও প্রস্তাবনা আসে সেমিনারে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উদ্যোক্তার অভাব আর অনুন্নত অবকাঠামোর কারণে প্রতিষ্ঠার 3 যুগের বেশি সময় পরও কাঙ্ক্ষিত কর্মসংস্থান সৃষ্টি হয়নি কুড়িগ্রাম বিসিক শিল্পনগরীতে। লোকসানের কারণে শিল্পনগরীর বেশিরভাগ কারখানাই বন্ধ, যে কয়েকটি চালু রয়েছে তাও বন্ধের উপক্রম, ফলে বেকার হয়ে পড়েছে প্রায় 1,500 শ্রমিক। 1982 সালে কুড়িগ্রাম চিলমানি সড়কের পাশে 20 একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় কুড়িগ্রাম বিসিক শিল্পনগরী। কাগজে কলমে মোট 133টি প্লট বরাদ্দ হলেও এখন পর্যন্ত 45টি প্লটের ভূমি উন্নয়নই হয়নি। মাত্র 35টি ইউনিটে ছোট ছোট কারখানা গড়ে উঠলেও সংস্কারের অভাবে শিল্পনগরীর ভেতরে সড়ক, কালভার্ট ও ড্রেনগুলো ভাঙাচোরা, রয়েছে বিদ্যুৎ, বিশুদ্ধ পানি সরবরাহ ও নিরাপত্তা সমস্যাও। ব্যবসায়ীদের অভিযোগ, রাস্তা মেরামত না হওয়ায় মালামাল পরিবহন করা অনেক কঠিন। চতুর্পাশে কোনো ড্রেনই নাই এবং রাস্তা নাই, বৃষ্টি যখন হয় এবং বিভিন্ন কারণে পানি জমে যায়। এই বিসিকে কোনো নিরাপত্তা কর্মী নাই। এই শিল্পনগরীতে বেশিরভাগ কারখানায় ছোট ছোট মিল বা চাতাল, যার বেশিরভাগই রয়েছে বন্ধ। বড় শিল্প প্রতিষ্ঠান বলতে একটাই, কুড়িগ্রাম জুট প্রসেসিং মিল, যা পুরাতন যন্ত্রপাতি আর লোকসানের কারণে বন্ধের উপক্রম। মিল কলকারখানা সব বন্ধ, প্লাস্টিক কারখানা দিয়ে চলছে, ধানে বাজার নিয়ন্ত্রণ না থাকাতে মিল প্রায় বন্ধ। দুরবস্থার কথা স্বীকার করেন বিসিকের কর্মকর্তারাও, জানান পড়ে থাকা ইউনিটগুলো ভালো শিল্পোক্তাদের কাছে বরাদ্দ দিয়ে কর্মমুখী শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। এছাড়া রাস্তা ও ড্রেন সহ সব সমস্যা সমাধানে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তারা। বিসিকে উন্নত অবকাঠামো ও কর্মমুখী শিল্প কারখানা গড়ে উঠলে এই শিল্পনগরী কুড়িগ্রাম জেলার আর্থিক উন্নয়ন সহ কর্মসংস্থান সৃষ্টিতে বড় ভূমিকা রাখবে বলছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লক্ষ্মীপুরের সড়ক মহাসড়কে চাঁদাবাজির দৌরাত্মে নাকাল সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা। তাদের অভিযোগ, চাঁদা দিতে রাজি না হলে করা হয় নির্যাতন, হয়রানি। চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশও করেছেন তারা। লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কে চন্দ্রগঞ্জ পর্যন্ত প্রতিটি সড়কে চলাচল করে প্রায় 10,000 সিএনজি অটোরিকশা। চালকের অভিযোগ, প্রতিটি সড়কেই আছে চাঁদা তোলার একাধিক স্পট। এক একটি স্পটে 10 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়। বিভিন্ন ধরনের স্লিপে চাঁদা তোলা হয় বলে জানান চালকেরা। চাঁদা দিতে না চাইলে কিংবা দেরি হলেই অটোরিকশা আটকে মারধরের অভিযোগ অনেকের। চাঁদাবাজি চক্রের পেছনে প্রভাবশালী মহল জড়িত বলে দাবি তাদের। মেন রোড থেকে
নিচে যত শাখা রোড আছে নামলে প্রত্যেকটা স্ট্যান্ড স্ট্যান্ড আমাদের থেকে টাকা নিতেছে। এরপরে প্রতি মাসে 300 টাকা করি, কোনো জায়গায় 300 টাকা মালদি না, কোনো জায়গায় 200 টাকা মালদি না। সাবিলে যে সাবিনি এরা গাড়ি সাক্ষী নিতুই নেতার ফোন দেয়, নেতার ফোন দিলে হয় নেতা কয় গাড়ি অমুক জায়গায় লইয়ান, আর নতবা পুলিশের হাওলা করে দিয়ে দেয়। এবার পুলিশের হাওলা করে দিলে গাড়িটা ছুটে দেয়, আরও 2-3 হাজার টাকা লাগে। 10টি 20টি 30টি 40টি 50টি 100টি 200টি 300টি 400টি 500টি ডেলি। সড়ক মহাসড়কে চাঁদাবাজি ঠেকানো না গেলে বড় ক্ষতির শঙ্কা পরিবহন মালিকদের। পরিবহন খাতে চাঁদাবাজির প্রতিরোধে কাজ চলছে বলে জানালেন জেলা পুলিশ সুপার। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। অবৈধভাবে অন্যায়ভাবে তাদের কাছে যদি কেউ চাঁদা দাবি করে, সাথে সাথে সংশ্লিষ্ট পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে, অথবা সরাসরি আমাকে ফোন দিয়ে জানানোর জন্য আমি আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি। চাঁদা না দিতে পরিবহন চালকদের সচেতন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী জেলার বিভিন্ন স্থানে সভা করেছে বলে জানালেন পুলিশ সুপার। যারা ড্রাইভার আছেন তারা মনের কথা মনে রেখে চলে যাচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। আটাত্তর উপজেলায় ভোট গ্রহণ চলছে, অনিয়ম ঠেকাতে কাজ করছে 13টি মনিটরিং সেল। আঠাশ বছর পর কাল ডাকসু নির্বাচন, লড়ছে 13টি প্যানেল, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা। এক বছরে সদরঘাটে খেয়া নৌকা দুর্ঘটনায় নিহত 14, নিয়ন্ত্রণ ক্ষমতা চায় নৌ পুলিশ। এই ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।